राजन दिब आलू भरता सीम भाजी और डाल अमृत ना चाचा एन खामा বাড়িতে কাম ফলাই আইছি। ইয়ে চাচা বাজান আপনারে দেখা করতে বলছিল। আচ্ছা যাবো না। তো তোর আব্বা শরীরটা ভালো তো? বাতের বেদনা আর বাড়ে নাই তো? না চাচা এখন ঠিক আছে। আচ্ছা। ইয়ে চাচা আমি যাই এখন। আপনি মনে করে যান কিন্তু। আচ্ছা আচ্ছা। बड़ो अफिसार তোমার পোলারে কইলে বোধহয় এই সমস্যার সমাধানটা হয়ে যাব, কাজটা হয়ে যাব বলবা নাকি? তোমার পোলাটারে এটা কোনো ঘটনা হইলো? হারুন তোমারে সব সময় বলে রাখছ আব্বা, যে কোনো প্রয়োজনে খালি আমার একটু জানাবেন। তাইলে একবার হারুনের ওখান থেকে ঘুরে আসবা নাকি? ওর সাথে দেখাও হইলো আর কাজের কথাটাও বলতে পারলা। ভালো কথা বলছো, অনেকদিন পোলাটারে দেখি না। আর বৌমা তো প্রায় ফোন করে কয় আব্বা আসেন, কটা দিন বেড়া যান। তাইলে আর দেরি কেন? আমি কাগজপত্র রেডি করে তোমার কাছে পাঠিয়ে দিতেছি, তুমি দুই একদিনের মধ্যে রওনা হয়ে যাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি যাই। আচ্ছা, যার প্রস্তুতি নেই। ঠিক আছে দিবেন, তোমার রাস্তায় পাই গেলাম, ভালো হইলো। আমি তোমার কাছে যাইতাম, বুঝছো? কেন দাদা? তুমি তো জানো আমার হারুন, আমি যাইতেছি দুই একদিনের মধ্যে তার সাথে দেখা করতে। অনেকদিন পোলারে দেই না, বুঝছো না? আমার পোলায় তো আবার তোমার দোকানের মিষ্টি যে পছন্দ করে। তুমি আমার জন্য একটা খাঁটি দুধের সানাপ দেবা আর ওই চিকন জিলাপি গুড় দিয়া। তাড়াতাড়ি ফোন দেন। গতবারের বিল আমি কিন্তু সাথে সাথে ক্লিয়ার করে দিয়েছিলাম আপনাকে, কাজ কিন্তু ঠিক সময় মতো বুঝে পাই নাই। সো এইবার কাজ ঠিক মতো বুঝে নিব এবং বিলটা অবশ্যই আপনাকে 10 তারিখের। হ্যালো বাবা হারুন। হ্যালো আব্বা, আমি একটা মিটিং এ আছি, আমি পরে ফোন দিচ্ছি আপনাকে। না ওই একটা কথা হচ্ছে কি, ওই যে কি বলে কাইতে দিছে একটা মিটিং আছে, তারপরও আপনি ফোন দিবেন? আপনার কথা শোনার সময় হলো না তার? আরে বলছে তো আবার ফোন দিবে, আর সে কি আমার মতো নাকি? কত বড় অফিসার, ভাব যাবে ছেলের কাছে, এত বলাবলি কি আছে? আরে বৌমারে ফোন দিতে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? ঠিক আছে।
কথা হয়ে গেছে দাও কি আনছো দাও কেন হ্যাঁ এগুলো দিলেই তুই আর কিছু কল করবি না তোমরা যেন মারতেছো ছেলেটা মরে যাবে তো আর আমার ব্যাগ আমি ফেরত পাইছি তোমাকে অসংখ্য ধন্যবাদ আর আমার ব্যাগে কি মাছিল যেভাবে মারতেছো চাচা এত মানবতা দেখাইলে চলে এই ব্যাগটা যদি আপনি বাসায় যা না পাইতেন কেমন কষ্ট লাগতো চাচা কোন তো না না সেজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা ঠাকুর আর মারো না তোমরা যাও বাবা যাও 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 বাবা যাও তোমাকে ধন্যবাদ যাও চাচা আপনি খুব ভালো মানুষ আমার ভুল হয়ে গেছে চাচা এই বাবা এরকম চিন্তাই করিস কেন কাজ করে খেতে পারিস না আমি করে কাটা কাজ দিব চাচা জন্মের পর থেকে মানুষের লাত্তি কুত্তে গায়ে বড় হয়েছি গরিব হয়ে জন্ম নেওয়া অন্যায় না গরিব হয়ে মরাটা অন্যায় এইটা কোনো কথা হইল বাবা রে আমিও তো গরিব মানুষ কিন্তু জীবনে জ্ঞান তো কারো কোনো ক্ষতি করি নাই নিজে কষ্ট করছি ছেলের লেখাপড়া শিখাইছি সে এখন অনেক বড় অফিসার শোন ভাগ্যের দোহাই দিয়ে অন্যায় করলে সেটা ন্যায় হয়ে যায় না বুঝছিস চাচাজি আপনার ছেলে তো বড় চাকরি করে আমার এই কন্যা একটা চাকরি দিতে আমি চাকরি পেলে খারাপ কাজ সাইরে দিব দেখেন আপনার মুখটাও শুকিয়ে গেল যার কাছে কাজ চাই হ্যারি মুখ শুকিয়ে দেয় হ্যাঁ মুখ ফিরায় না আপু কি বাঁচার অধিকার নাই চাচা চল দিয়ে দিই কি করা যায় স্যার দর ব্যাগটা দর আরে আমার কাছে দিয়ে আমার আমার দেন স্যার আরে লাগবো না পারবো না স্যার পারবো তো আমি আপনি কি ব্যাপার মুখ এরকম কালো করে রাখছো কেন চায়ে চিনি হয়নি না হয়েছে তো প্রমোশনের ব্যাপারটা নিয়ে ভাবছি আহা তুমি কেন এত টেনশন করো বলো তো শোনো আজকে তোমার বসের জন্য এমন মজা করে রান্না করব না তোমার বস তোমাকে প্রমোশন না দিয়ে যেতেই পারবে না এখন আবার কে এলো ওহো তোমাকে না বলাই হয় নাই আব্বা কালকে ফোন করছিল আব্বা বসে আব্বা নাকি আজকে আসবে কি বলো আব্বা আজকে হ্যাঁ তো আব্বা আসবে না এটা কি ধরনের কথা অরুণ আরে আজকে না বসের দাওয়াত তুমি বুঝতে পারছো না এই দাওয়াতের উপর অনেক কিছু ডিপেন্ড করছে অরুণ তুমি না অযথাই টেনশন করছো কিচ্ছু হবে না সব পারফেক্টলি হবে আচ্ছা আমি দেখে আসি কি আসছে আব্বা কেমন আছো মা এই তো আব্বা ভালো সালাম আলাইকুম না থাক থাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আব্বা আপনি আসতে কোনো অসুবিধা হয় নাই তো না 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 কোনো সমস্যা নেই এই না না কি গেল আব্বা এত কিছু আর কি দরকার ছিল তেমন কিছু না সামান্য করে জিনিস মা ও হলো কি জানি নাম বললি জি আমার নাম রাজু আপনারা কথা বলেন আমি তাহলে বাইরে দাঁড়াই আচ্ছা 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 বসুন আব্বা ছেলেটাকে কি গ্রাম থেকে নিয়ে আসছেন না ওই বাস স্টেশন থেকে নিয়ে আসছি ও তাহলে কিছু টাকা দিয়ে বিদায় করে দেন না না ওর আসলে একটা কাজ দরকার আব্বা এটা একটা মুখের কথা ঢাকা শহরে মানুষের চাকরি দেয়া
এখানে যে কত অকাজের কাজই যে ঘুরে বেড়ায়, আপনার কোনো আইডিয়া আছে? আরে বাদ দাও না, আমাদের তো একটা দারোয়ান দরকার। আমরা কতদিন ধরে দারোয়ানের জন্য সাফার করছি না, ওকে আমাদের দারোয়ান হিসেবে রেখে দিই, বেস্ট হবে। কি বলো তুমি, চিনি না জানি না এরকম কাউকে দারোয়ান হিসেবে কেন রাখবো? আরে বাবা যখন নিয়ে আসছেন অবশ্যই ভালো হবে, রেখে দিই। সেটা তুমি ভালো বুঝো। আচ্ছা আব্বা, আপনি তো অনেক দূর জার্নি করে এসেছেন, আপনি একটু রেস্ট করেন, আমি আপনার জন্য নাস্তা দিচ্ছি। না মা, আমি তো রোজা। ও আচ্ছা, সরি আব্বা, আমি তো ভুলেই গেছি যে আপনি সারা বছর রোজা রাখেন। আমাকে কি একটু বলবেন আপনি সারা বছর কেন রোজা রাখেন? আসলে মা, আমিও কখনো তোমারে বলি নাই, হারুনের তখন এই ধরো 10-11 বছর বয়স, গঞ্জের হাটে একবার সে হারাই গেছিল, একটা মাত্র ছেলে আমার, মা মরা, অস্থির হয়ে গেছিলাম, একবারে কোথাও খুঁজে পাই না। শেষে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ তুমি আমার সন্তানের ফিরে দাও, তুমি যদি ফিরে দাও তাহলে আমি সারা বছর রোজা রাখব। আল্লাহ আমার কথা শুনছে, তারপর আমার হারুন আমি ফিরে পেয়েছি। আব্বা এই বয়সে এটা কিন্তু বাড়াবাড়ি, এখন আপনার বয়স হয়েছে, আমাদের কথা একটু শুনেন। হ্যাঁ সে তুই যাই বলিস রে বা, আমি কিন্তু রমঙ্গল চাইতে পারি। হ্যাঁ আল্লাহর কাছে ওয়াদা করছি, সেই ওয়াদার বরখেলাপ করা যায়, তুমি কও মা। আসলে এরকম একজন বাবা পাওয়া ভাগ্যের ব্যাপার, কিন্তু আব্বা আপনার তো বয়স হয়েছে, এখন যদি? না না মা, আমার এনে তুমি একদম চিন্তা করো না, আমরা তো গ্রামের মানুষ, খাঁটি জিনিস খাই। তোমাকে টাউনে আসলে তো শুনি খালি অসুখ বিসুখ, ভেজাল খাও। ও ভালো কথা, ওই তোমাকে জন্য ওই যে নারকেল আনছি, তারপরে আতপ সাইল ও জিলাপিও আনছি, একটা আমাকে ঘোষের জিলাপি, তারপরে একটু ওই যে দুধের খাঁটি দুধের ছানা, আর যে কলা আছে আমার বাড়ির কলা, একটা দেশি কলা, তালের গুঁড়ো আনছি, তুই তো তালের গুঁড়ো পছন্দ করিস, ও গাছে কটা আম আছে, আম আনছি, ওই যে কুদ্দুস গোবারের কটা লিচুও দিয়ে দিছে। আচ্ছা আমার একটু দেরি হয়ে যাচ্ছে, আমার অফিসে যাইতে হবে। শোনো আজকে রাতের খাওয়ার দাওয়ারের যা কিছু লাগবে আমাকে আগে থেকে জানাবা, পরে এসে যাতে শুনতে না হয় এটা নাই ওটা নাই। না না বাবা, আমার জন্য কিছু আলাদা ব্যবস্থা করা লাগবে না, তোমরা যেটা খাও সেটাই চলবো, আমি বুড়া মানুষ। আরে আপনার জন্য বলছি নাকি, রাতের বেলা আমার বস আসবে, তার দাওয়াত। বাবা ওই তোমার কাছে একটা কাজের জন্য আসছি। বাবা এখন কোনো কাজের কথা বললেন না তো, আমি এমনিতে অনেক ঝামেলার মধ্যে আছি, রাতের বেলা শুনবো আপনার কথা। আব্বা আপনি ওর কথায় কিছু মনে করেন না, ও আসলে অফিসের প্রেশার নিয়ে খুব ঝামেলার মধ্যে আছে। না না আমি কিছু মনে করি না, আসলে এই সময় কথাটা পালাই আমার ঠিক হয় না। আব্বা আপনি ফ্রেশ হয়ে নেন, তারপর না হয় আমরা ওই ছেলেটার সাথে কথা বলবো। ঠিক আছে ঠিক আছে, আসেন আব্বা। নাম তো রাজু না? জি ম্যাডাম। আচ্ছা এর আগে কোথাও কাজ করেছো? জি না ম্যাডাম, কিন্তু আপনি যেই কাজ দিবেন ইনশাআল্লাহ পারবো। ও আচ্ছা, আব্বা তোমাকে নিয়ে এসেছেন দেখে তোমাকে রাখছি, আপাতত আমাদের দারোয়ানের কাজটাই করো, মোস্টলি তোমার কাজ থাকবে বাইরে ডিউটি দেওয়া, আর ধরো যদি বাসায় মাঝে মাঝে কিছু লাগে তুমি বাইরে থেকে নিয়ে আসবে। জি কোনো সমস্যা নেই, আপনি খালি আদেশ করলেই হবে, তাহলে কি আমার চাকরিটা পাকা? সেটা নির্ভর করছে তুমি কেমন কাজ করছো সেটার উপরে। ওকে ভালো মতো কাজ করবে। শোন বুঝে শুনে ভালো মতো কাজ করবি কিন্তু। আরে কি করস কি করস, ওট চাচাজি শুনছি ভালো কাজ পাইলে মুরব্বীকে দোয়া নিতে হয়, আপনি এখন আমার মুরব্বী, আপনি আমার বাবার মতো, আপনি আমার খালি একটু দোয়া করে দিয়েন। দোয়া তো করি।
হ্যালো। এই আজকে না গ্যাস বিলের লাস্ট ডেট। আমি তো বিলের কাগজ আনতেই ভুলে গেছি। আচ্ছা ভাবছি অফিসার একটা পিয়ন পাঠিয়ে দেব। আরে এত চিন্তাগুলো তো ভুলেই যাবে। তুমি এত টেনশন করো না। আমি রাজুকে পাঠিয়ে দিয়েছি। রাজু? রাজুকে? আরে বাবা ওই যে ছেলেটাকে আব্বা নিয়ে আসলো। ওকে দেখে আমার মনে হচ্ছে ছেলেটা বেশ চটপটে। তাই ওকে পাঠালাম। ও পারবে? তো স্যার এতগুলো টাকা দিয়ে পাঠালে। আরে বাবা ও বলেছে তো পারবে। আর এখনই হয়তো চলে আসবে। অনেকক্ষণ অলরেডি হয়ে গেছে। অনেকক্ষণ মানে কতক্ষণ? এই তো 1 এন্ড হাফ আওয়ার। এতক্ষণ তো লাগার কথা না, বাসার কাছেই তো ব্রাঞ্চ। আচ্ছা তুমি এত টেনশন নিও না তো, আমি দেখছি। তুমি মন দিয়ে কাজ করো। শোনো আরেকটা কথা, আব্বা তো আসার কোনো টাইম পেল না। গ্রামের মানুষদের এই এক সমস্যা, কোনো টাইম সেন্স নেই। আরে বাবা আমাদেরও তো সুবিধা অসুবিধা আছে তাই না? তাকে একটু বলে রেখো বসের সামনে যেন না আসে। হারুন, হি ইজ ইওর ফাদার। আর আব্বা তো আমাকে আসার আগের দিন ফোন করে জানাইছিলেন যে উনি আসতেছেন। আমার ভুলে আমি তোমাকে বলতে ভুলে গেছি। আমি আমি বুঝলাম না হারুন, মানে উনি যদি তোমার বসের সামনে আসেন তাহলে সমস্যাটা কি? সে তো তোমার বাবা। সমস্যা আছে? বাবাকে দেখেছো না তুমি, সারাক্ষণ বকবক করে। আমি বসের সামনে যদি বেফাস কিছু বলে ফেলে আমার মানিজ্জত থাকবে। বেফাস কি বলবে হারুন? যা বলছি তা করো। তাছাড়া ওনার পোশাক আশাকের ছিরি দেখেছো? সব পোশাক নিয়ে কি কারো সামনে যাওয়া যায়? আচ্ছা এইসবের যদি প্রবলেম হয় তুমি তাকে কিনে দিবে, তাহলে তো প্রবলেম সলভ হয়ে যায়। এখন এসব কেনাকাটার সময় আছে, অফিসের এত কাজ। হারুন আমি এসব পারবো না তাকে বলতে। আচ্ছা যা বলার আমিই বলবো। এটা কাজও তো ঠিক মতো করতে পারো না। বুঝলা বৌমা, আজকাল এই পত্র পত্রিকা পড়া যায় না। পত্রিকা খুললেই খালি খুন, রক্তারক্তি, দুর্ঘটনা। জি আব্বা। বৌমা কিছু বলবা? আসলে আব্বা ওর অফিসের বস আজকে বাসায় আসবে তো দাওয়াত খেতে। ও আব্বা বলেছে আপনি যাতে সামনে না যান। আব্বা আপনি কিছু মনে করেন না প্লিজ। না না বৌমা, আমি কিছু মনে করি নাই। বলে আরো ভালোই করছো, নাহলে পরে যদি সামনে চলে যেতাম তাহলে একটা বিপদ হয়ে যেত না? আর আব্বা ওই যে রাজু ছেলেটাকে অনেকগুলো টাকা দিয়ে ব্যাংকে পাঠিয়েছি বাসার বিলগুলো দিতে, ও তো আব্বা এখনো আসে নাই। আর ওর যে ফোন নাম্বার, ভোটার আইডি কার্ড নিব ওটাও আমার মাথায় ছিল না আব্বা। আমার কাছেও তো নাই। আচ্ছা আব্বা ওকে আপনি কোথায় পেয়েছিলেন? ওই যে আমি আসার সময় স্টেশনে ও আমার ব্যাগ নিয়ে দৌড় দিছিল, মানে চিন্তাই করছিল। পরে লোকজন ধৈর্য মাইক শুরু করলো, আর ও কইলো যে যদি কোনো কাজ পায় তাহলে নাকি খারাপ বাজার করবো না। মায়া হইলো, তা নিয়ে আসলাম। কি বলেন আব্বা, ওকে তো অনেকগুলো টাকা দিয়ে ব্যাংকে পাঠিয়েছি। একটা বড় ভুলই করলাম নাকি বৌমা? হ্যালো, ফিরেছে ওই ছেলেটা? না এখনো তো ফিরেনি। বলেছিলাম না এইসব অচেনা লোককে রেখো না, এখন শিক্ষা হয়েছে তো। যাও আব্বাকে জিজ্ঞেস করে দেখো কি যে করো না তোমরা। এবার বুঝেছো কেন বাবাকে বসের সামনে যেতে নিষেধ করেছি? ওকে ওকে আমি দেখছি। কি রে এই যে ম্যাডাম, দেখেন ঠিক আছে কিনা। বুঝলাম, কিন্তু তোমাকে না বললাম যে ব্যাংক থেকে ডাইরেক্ট রিকশা নিয়ে চলে আসছে, তুমি এত দেরি করলা কেন? আর বলেন না ম্যাডাম, ওই রিকশায় উঠতে গিয়ে তো ঝামেলাটা হয়েছে। আমি রিকশায় উঠে একটু আগাইতে পারি নাই, আটকা রিকশাওয়ালার বুকে ব্যথা। আমি বললাম চাচা আপনি কি যাইতে পারবেন? সে বলে যাইতে পারবো, কিন্তু তারা দেখে মনে হলো না যাইতে পারবো। তারপর যেটা হওয়ার এটাই হলো। তার মানে তুই সেই রিকশাওয়ালারে বাড়িতে পৌঁছা দিয়ে এলি? আর উপায়টা কি চাচাজি, একটা অসুস্থ মানুষের রাস্তায় ভালো তো আসা যায় না। ভালো করছিস, ভালো করছিস। আমার কাছে তুই আপনাদের নাম্বারও ছিল না যে জানাবো। আচ্ছা ঠিক আছে যাও, তুমি গেটে যাও, এরকম যাতে আর না হয়। আপনি বসেন আব্বা। আচ্ছা আচ্ছা।
আসসালামু আলাইকুম। রাজু, এই রাজু, আমার ডাকছেন স্যার। এইসব এখানে কি? এসব ছেঁড়া নোংরা স্যান্ডেল এখানে কেন? কেন কিসের ডিউটি করো তুমি? এটা তো চাচাজির স্যান্ডেল। তো কি হয়েছে? এখন ফেলে দাও, কোনো ছেঁড়া নোংরা স্যান্ডেল আমার দরজার সামনে থাকবে না, ফেলে দাও। কি হয়েছে? কিছু মানে তুমি দেখোনি দরজার সামনে এইসব কি? এসব ছেঁড়া নোংরা স্যান্ডেল এখানে কেন? আজকে সব ক্লিন থাকার কথা ছিল। কি হা করে কি দেখছো? যা এখন ফেলে দাও। আচ্ছা শুনলো তো যে তুমি বললা ফেলে দিতো, ফেলে দিবে। এখন চিৎকার চেঁচামেচি তো দরকার নাই, যাও তুমি ভিতরে যাও। কবে যে সেন্স হবে এদের? বোমা বোমা জি আব্বা, আমাকে দেখেছেন? বোমা জি, আমি মনে একটু বেশিক্ষণই ঘুমিয়ে গেছিলাম। কয়টা বাজে? না আব্বা, বেশিক্ষণ হয় নাই, একটু পরেই আসো রাজা দেবে। ও, ওই তোমাদের মেহমান তো এখন আসে নাই না? তাহলে হারুন ফিরছে? হ্যাঁ আব্বা, একটু আগে আসছে। তাহলে এক কাজ করি, আমি মসজিদে গিয়ে নামাজটা পড়ে আসি, আর আমি একটু রাত করে ফিরব। তাহলে তোমাদের মেহমানের সাথে দেখা হবে না। আব্বা আপনার কোনো ঝামেলাই করতে হবে না, আপনি জাস্ট রুমের মধ্যেই থাকেন, জাস্ট বের না হইলেই হবে আব্বা। না রে মা, রুমের মধ্যে আমার দম বন্ধ হয়ে আসে, আমি বরং যাই মসজিদে নামাজটা পড়ে একটু ঘোরাঘুরি করে আসি। আচ্ছা আপনার যেটা ভালো মনে হয়। আচ্ছা আল্লাহ তোরম করে আল্লাহ। কিছু খুঁজছিলেন মা? আমার আমার স্যান্ডেলটা খুঁজে পাইতেছি না। ওইটা তো আব্বা, ওইটা আব্বা আমি ফেলে দিতে বলছি, নোংরা ছেঁড়া তো বাসার সামনে রাখা যায় না, একটু পরে তো মেহমান আসবে। না তা ঠিক আছে, কিন্তু আমি এখন মসজিদে যাব কি করে? আবার খালি পায়ে যান, মসজিদে গিয়ে উজু করে পা ধুয়ে নেবেন। আব্বা আমি একটা কাজ করি, ওর একটা স্যান্ডেল আপনাকে দেই, একটু বড় সাইজ হবে, বাট আমি নিয়ে আসি। না আমার লাগবে না, খালি পায়েই ভালো, আমরা তো গ্রামে খালি পায়ে হাঁটাহাঁটি করি, অসুবিধা নেই। কি যে বলেন আব্বা, আমি রাজুকে পাঠাই, রাজুকে একটা স্যান্ডেল নিয়ে আসুন। আবার রাজুকে পাঠাবা? একটা বিলের জন্য গিয়ে 2 ঘন্টা সময় নষ্ট করছে, এখন স্যান্ডেলের জন্য যাবে গোটা দিন পার করে দিবে, অস আসবে না। আব্বা আজকে খালি পায়ে যান, আমি রাতে আপনাকে টাকা পয়সা দিয়ে দেবো, ওই কালকে আপনি জামা জুতা স্যান্ডেল যা লাগে কিনে নিয়েন। লাগবে না আব্বা, এই বক্সটা রাখেন। এই বক্সে কি মা? আব্বা আপনি রোজা না, এখানে কিছু খেজুর আর কিছু খাবার আছে, আপনি ইফতারে খেয়ে নিন।
স্যার মনে হয় অনেক খুশি হয়েছে কি বল আমার তাই মনে হলো আচ্ছা আব্বা তো অনেকক্ষণ হয়েছে বের হয়েছে এখনো তো আসলো না আল্লাহ না করুক কোনো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয় নাই তো না না কিসের অ্যাক্সিডেন্ট গেছে তো এই মসজিদে আব্বার তো একটু কাণ্ড জ্ঞান কম আছে দেখো কোথাও গিয়ে আলাপে মুশগুল হয়ে গেছে আচ্ছা একটা কাজ করি না রাজুকে পাঠিয়ে দিই মসজিদে যাক রাজু ওখানে গিয়ে দেখে আসুক আব্বা আছে নাকি না না দরকার নেই চলে আসবে ঢাকা শহরটা কেমন জানি এলোমেলো হয়ে গেছে নতুন নতুন বাড়ি ঘর রাস্তাঘাট কিচ্ছু চেনা জানা কেমন হাসপাস লাগে আব্বা আপনি তো কিছু বলেও যান নাই আমাদেরকে আমাদের টেনশন হয় না চিন্তার কিছু নাই মা হারানোর একটা বয়স থাকে আমার সে বয়স আমি পার করে এসেছি তারপরে এত রাত পর্যন্ত আপনার বাইরে থাকা উচিত হয় নাই ও তো আপনার জন্য না খেয়ে বসে আছে আরে মা তুমি কেন না খেয়েছিল আমি তো রাতে তেমন কিছু খাই না আব্বা আপনি তো সারাদিন রোজাই থাকেন রাতেও যদি কিছু না খান আপনার তো শরীর খারাপ করবে ভেঙে পড়বে শরীর আব্বা আমি কোনো কথা শুনতে চাই না আসেন একসাথে খাই না মা আমি আর এখন কিছু খাবো না ওই রাতেই বাড়ির পথে রওনা হয়ে যাবো আমি টিকিট কেটে নিয়ে আসছি কি বলেন আব্বা আপনি না আজকে আসলেন ঢাকা শহরে আমার ভালো লাগে না তোমরা যে কেমনে থাকো বুঝি না আমার দম বন্ধ হয়ে আসে তো সময় করে একবার বাড়ি আইসো বেড়াই যাও একটু আব্বা আসবো ইনশাল্লাহ কিন্তু আব্বা আপনি এভাবে চলে যাচ্ছেন আমাদের কোনো আচরণের কি আপনার মন খারাপ হয়েছে কি বলো মা তোমার মতো লক্ষ্মী মেয়ে হয় হঠাৎ আবার কি হলো আব্বা আপনি একদিনের জন্য আসলেনই বা কেন আবার কেন এবার চলে যাচ্ছেন আপনার এইসব ব্যাপার তো আমি কিছুই বুঝতে পারছি না তোর জন্য একটা জিনিস নিয়ে আসছি মসজিদ থেকে বের হয়ে দেখলাম দোকানের মধ্যে ব্যস্তছে দেখে মনে পড়ে গেল কি এটা দেখ তো কিছু মনে পড়ে কিনা কি মনে করবে আপনি এসব কি রসিকতা শুরু করছেন তুই তখন ছোট এই মালসার মধ্যে আমি ভাতের ফ্যান গেলতাম সেই ফ্যানের কিছুটা খায় আমি কাজে যেতাম আর তুই বাকিটার মধ্যে একটু ভাত দিয়ে খাইয়ে স্কুলে যেতি সেইটা খাইয়েই তুই আজকে এত বড় মানুষ হয়েছিস এত বড় অফিসার আর আমি তোর সেই গরিব বাবাই আছি আসিব ভালো থেকো সাসা জি এত রাত আপনি কই যান আমার যেখানে থাকার কথা সেখানে যাই শোন তুই কিন্তু আমার কথা দিছিস কখনো আর খারাপ কাজ করবি না সবসময় ভালো কাজ করবি ভালো হয়ে চলবি হ্যাঁ সাসুজি আমার মা বাপ নাই তাই আপনি আমার জন্য যা করছেন আপনি আমার মা বাপের সমান আপনারা যেহেতু আমি কথা দিছি আমি কথা রাখুন চাচাজি আমি আর ওই পথে পা বাড়াম না ক্ষুধার জ্বালায় মরে গেলাম না Thank you.
ছেলে যখন ফালাই দিতে কইছিল আমি তো ফালাই দিইনি, মুসির কাছে নিয়া সারাই করা একদম পরিষ্কার করে নিয়ে আসছি। আমি তো নতুন চাকরি পাইছি, বেতন পাইলে সবার আগে কি করুম, আপনার লেগে একটা সুন্দর নতুন জুতা কিনুম। মানুষ নতুন চাকরি পাইলে কি করে, মা বাপের লেগে কিছু না কিছু তো কেনে। আমার তো মা বাপ নাই, মনে করেন আমি আপনার লেগে কিনুম। আপনার ছেলে বড় চাকরি করে, তার মতো এত দামি জুতো হইব না, কিন্তু আমারটা আপনার পছন্দ হইব চাচা জি। বাবা রে, সব সময় একটা বিষয় নিয়ে গর্ব করতাম, সেটা হলো জীবনে যত কষ্টই করি না কেন ছেলেটারে অন্তত মানুষ করতে পারছি। আজ মনে হইতেছে না পারি না, ছেলেটারে মানুষ করতে পারি না। জীবনে অনেকবার অভাবের মুখোমুখি হয়েছি, বিপদ পার করছি, কিন্তু নিজেরে কখনো ব্যর্থ মনে হয় নাই, যুদ্ধ করছি। কিন্তু আজকে মনে হইতেছে আমি ব্যর্থ, ব্যর্থ মানুষ, ব্যর্থ বাবা। চাচাজি এগুলো কি কন, গ্রামের মানুষ আমার একদম পছন্দ না, ছোটখাটো ব্যাপারে সেন্টিমেন্টাল হয়ে যায়। আজকে তোমার বাবা আছে তো, এজন্য তুমি বাবার মর্ম বুঝতে পারছো না। আমি জানি, আমি জানি যার বাবা থাকে না তার কতটুকু কষ্ট, আঁকড়ে ধরার কেউ থাকে না যখন বাবা থাকে না। এখন তোমাকে দেখে কি মনে হয় জানো, যেসব সন্তানেরা বাবার মর্যাদা দিতে পারে না তাদের বাবা না থাকাই ভালো, তোমার মতো নিকৃষ্ট সন্তান যাতে কোনো বাবা মার না থাকে। নীলা তুমি একটু বেশি বাড়াবাড়ি। না আমি বেশি বাড়াবাড়ি করছি না, বাড়াবাড়ি করছো তুমি। নিজের বাবাকে সম্মান দিতে পারে না সে কোনো মানুষের পর্যায়ে পড়ে না। আমি ভেবেছিলাম তুমি তোমার অফিসের কাজ নিয়ে বিজি, তোমাকে কয়েকদিন পর জানাবো। কয়েকদিন আগে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম। হ্যাঁ তো ডক্টর কতগুলো টেস্ট দিয়েছিল আমাকে, আজকে সেই টেস্টগুলোর রিপোর্ট আসছে। আমি মা হতে চলেছি। নীলা, নীলা এত বড় খবর তুমি আমাকে বলনি কেন? কি হবে তোমাকে বলে? হ্যাঁ কি হবে, কাল বাদে পরশু যখন আমাদের সন্তান আসবে, ওই সন্তান যখন তার বাপ মার সাথে এমন করবে তখন তোমার কেমন লাগবে? হ্যাঁ তখন তুমি বুঝবে বাপের কষ্ট। তোমার বাবা তোমাকে তিল তিল করে মানুষ করেছে, সব ভুলে গেছো তুমি, সব ভুলে গেছো। আমি ভুল করছি নীলা, আমার মস্ত বড় একটা ভুল হয়ে গেছে। আব্বা আমার জন্য অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে। একবার
স্কুলের বেতন বাকি পড়েছিল। আমার খুব মন খারাপ, কাউকে কিছু বলি না। টানা অনেকদিন বদলার কাজ করে করে আব্বার কোমরে ভীষণ ব্যথা, শুয়েছিল বাসায়। কিন্তু আমাকে দেখে ঠিক বুঝতে পারল, কোমরে ব্যথা নিয়েই উনি কাজে চলে গেল। আমি না কখনো বোঝার চেষ্টা করি নাই, কখনো চেষ্টা করি না। সেই বাবার সাথে তুমি এমন করতে পারলে? নীলা, নীলা, তোমার কি মনে হয় আব্বাকে আমাকে মাফ করে দেবে না? আমি যতটুকু জানি, কোন বাবা মাই তার সন্তানদের উপর রাগ পোষে রাখেন না। সত্যি বলছো? বাবা নিশ্চয়ই তোমাকে মাফ করে দেবেন। আরে হারুন বাবাজি, কেমন আছো বাবাজি? ধীরেন কাকা ভালো আছেন? এই আসি বাবাজি। সেদিন তোমার লাগে মিষ্টি পাঠাইছিলাম, ঠিক ছিল? এই তোমার বাবা সারা রাত বসে থাকা তোমার লাগে মিষ্টি লয়ে গেছে। আমি এত করে বললাম যে হারুন বাবাজির জন্য মিষ্টি নিয়ে যাইবা, আমি স্পেশাল করে বানাই দিব, তা তার ওই বলা। তার সারা রাত বসে থাকা তদারকি করতে, কি আজব মানুষ রে বাবা! সওয়াল সওয়াল করতে একেবারে পাগল, অথচ সেই সওয়ালের বাসায় গিয়ে একটা রাইতো থাকলি না, সোজা চলে আসলি। আরে বাবা, ছেলের বাসায় গেছো, দুই চার দিন থাকো, একটু বেড়াও, ঢাকা শহরটা ঘুরে দেখো, তা না। হারুন বাবাজি, তুমি বৌমারে নিয়ে আমার দোকান চলো, একটু মিষ্টিমুখ করে দেবা। না চাচা, আজকে না, আরেকদিন খাবো না। আব্বা বাসা আছেন না? আর যাইব কোথায়, ওই বাড়িতেই আছে, হয়তো গিয়ে দেখো। আমি সন্ধ্যায় তোমাদের জন্য মিষ্টি লই আমনে। হারুন বাবাজি বৌমারি নিয়ে গ্রামে আইছে, আর আমার বানানো মিষ্টি খাওয়া মোনা এইটা তো হইতে পারে না। ঠিক আছে বাবাজি, আমি আমনে। ঠিক আছে, আসি। আব্বা, 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 নীলা, বাবা তো বাড়িতে নেই, কোথায় গেল? আরে ভাইজান ভাবি, আপনারা? তুমি কে আনা? জি ভাইজান, কিন্তু আপনারা এখানে? চাচা তো আজকে সকালবেলায় বাড়িতে আসছে। হ্যাঁ, তোমাদেরকে দেখতে চলে আসলাম। খুব ভালো করছেন ভাইজান। কিন্তু ভাইজান, একটা কথা বুঝলাম না, চাচা তো কালকেই গেল, আজকে আবার ফেরত আসলো? আব্বাকে থাকতে বলেছিলাম, উনি থাকতে চাননি। চাচা বলছে ইট পাথরে দেওয়ালে তার নাকি দম বন্ধ হয়ে আসে। আপনি আর ভাবি নাকি তার অনেক আপ্যায়ন করছেন, বাজার কইরা ভালো মন্দ রান্না কইরা খাওয়াইছেন, আপনারা নাকি তার আসতেই দিতে চান নাই। এক পর্যায়ে চাচা নাকি জোর করেই আসছে, এটা কোনো কথা বলেন তো ভাইজান? আমি বললাম আপনি যে চলে আসছেন তারা মন খারাপ করে নাই, আপনি আজীবন ছেলের জন্য কষ্ট করছেন, ছেলেরও তো মন চায়, আপনার একটু সেবা যত্ন করুক। কি ভাইজান, ঠিক বলছি না? না, ভুল বলনি, একদম ঠিক বলেছ। ও মা ভাইজান, আপনারা বাপসাল তো একই ধরনের হয়েছেন, একটুতেই চোখের পানি সাগর বানায় ফেলেন। চাচারে তো অনেক দিন ধরে দেখতেছি, আপনার কথা বলতে গেলেই সে খালি কান্দে। আপনি আসছেন খুব ভালো হয়েছে, এবার চাচারে জোর করে আপনার কাছে নিয়ে রাখবেন। আব্বা তো আমার জন্য অনেক কষ্ট করছে,
এখন থেকে আব্বাকে আমার কাছেই রেখে দেব, আর কোথাও যেতে দেব না। আচ্ছা আব্বা কোথায়? মনে হয় মসজিদে, না? আমি একটু মসজিদের দিকে যাই, তুমি তোমার ভাবির সাথে একটু থাকো। হ্যাঁ নীলা, আমি একটু মসজিদে গেলাম। বাবা হারুন, তোমার আসার খবর পেয়ে ছুটে আসলাম। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজান, চাচা কই? চাচা আসে নাই? চাচার তো দেখতেছি না। হ্যাঁ আব্বা কই? আরে বাবাজি, কিসে চাচা? আব্বা, এইটার এই বোধ হয় কয় নারীর টান। কিসে? তুমি একদিন পর গ্রামে আসলা, হাসে মাস নামাজ পড়তে গিয়ে। কি হয়েছে আব্বা? কিসে কিসে চাচা? কিসে চাচা, কথা বলেন না কেন চাচা? চাচা কথা বলেন। কি আর বলবো বাবাজি, নামাজ পড়তে গিয়ে মানুষটা ওই যে সেজদায় গেছে আর উঠে নাই। কি বলেন চাচা, উঠে নাই মানে কি চাচা? আর কি হয়েছে চাচা? নীলা কি বলে চাচা, বলেন চাচা, কোথায় আব্বা কোথায়? বাবাজি বাবাজি, তোমার তোমার আব্বাই বড় ভালো মানুষ ছিল। আর ছিল মানে কি চাচা? তোমার অনেক কষ্ট করে মানুষ করছে বাবা, অনেক কষ্ট করে মানুষ করছে। ছিল মানে কি? হ্যাঁ আমার আব্বা কি নাই চাচা? আপনি কি বলতেছেন, আমার আব্বা কি নাই চাচা? নীলা কি বলে, কি বলে উনি চাচা, কি বলছে? নীলা, আমি তো আব্বার সাথে কথা বলতে পারি নাই নীলা। চাচা নীলা, আমি তো আব্বার কাছে মাপ চাইতে পারি নাই নীলা। নীলা আব্বা আব্বা আব্বা, আমি আসছি আব্বা 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 আব্বা, আমি আসছি তোমার কাছে, তোমাকে নিয়ে যেতে আব্বা আব্বা, আমি তোমার কথা সব শুনবো আব্বা আব্বা, আমি তোমার সব কথা শুনবো, আমি তো আসছি চাচা আব্বা নিয়ে যাইতে। চাচা বলেন আমার আব্বা। পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ মা বাবা। আমরা বইপত্রে অনেক মহামানবের রচনা পড়ি, অথচ আমাদের ঘরেই একজন মহামানব ও একজন মহামানবী রয়েছেন। তারা যতদিন আমাদের মাথার উপর ছায়া হয়ে থাকেন, ততদিন তাদের যত্ন করে আগলে রাখা উচিত, কারণ তারা যখন হারিয়ে যায়, হাজার চেষ্টা করলেও তাদের সেবা করার সুযোগ পাওয়া যায় না।